আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন মধ্যে উনিশশো নব্বই সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পুরো পৃথিবীর সামরিক প্রযুক্তির সক্ষমতার যে বিশ্লেষণ সেটাই কিন্তু পাল্টে যায় আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব পুরো পৃথিবীকে সমরাষ্ট্র সক্ষমতা এবং প্রযুক্তিগত বিশ্লেষণ সম্পর্কে আমাদের যা বুঝিয়েছে আমরা কিন্তু তাই বুঝতে বাধ্য হয়েছি কারণ তাদের যেই যুক্তি এবং তাদের যেই প্রযুক্তিগত সীমাবদ্ধতা সেটা ব্রেকডাউন করার মতো কোনো প্রযুক্তি পৃথিবীর অন্যান্য দেশের কাছেই ছিল না এবং সামুদ্রিক যুদ্ধ ক্ষেত্রে টরপেডো খুবই গুরুত্বপূর্ণ একটা অস্ত্র কারণ যে কোনো ধরনের সাবমেরিন বা যুদ্ধ জাহাজের বিরুদ্ধে টরপেডোই হলো একমাত্র অস্ত্র যেটা প্রতিহত করা কঠিন কারণ সমুদ্রের নিচে রাডার সিস্টেম কাজ করে না সোনার সিস্টেমের মাধ্যমে এটাকে নজরদারি করে এই টরপেডো এড়িয়ে যাওয়া খুবই দুষ্কর কাজ তবে এই ক্ষেত্রে সমস্যাটা হলো যে এই টরপেডোর রেঞ্জ কিন্তু বেশি একটা ছিল না আমেরিকার দাবি অনুসারে দ্য মার্ক ফর্টিএট তাদের বহরে যে লং রেঞ্জের টর্পেডো ছিল যেটার রেঞ্জ আটত্রিশ কিলোমিটার থেকে সর্বোচ্চ চুয়াত্তর কিলোমিটার এটাই ছিল পৃথিবীর লং রেঞ্জের টর্পেডো এই সীমানার বাইরে কোনো টর্পেডো কোনো জাহাজ বা কোনো সাবমেরিনকে আঘাত করতে পারে সেই জিনিসটা সামরিক কোনো ডিকশনারিতেই ছিল না সেটা কোন ধরনের পশ্চিমা যারা সামরিক বিশেষজ্ঞ রয়েছেন তারা কখনোই মানতেই চাইতো না যে এর দূরেও টরপেডো আঘাত আনতে পারে যেহেতু আমেরিকার রেঞ্জ এটা এক্ষেত্রে এখন আমি গর্ব করে বলতেই পারি যে আমেরিকার এই দাম ভ এবং পশ্চিমা বিশ্বের এই ডেফিনেশন সকল কিছু ভেঙে চুরমার করে দিয়ে হতি স্বাধীনতাকামী যোদ্ধারা তাদের বহরে নতুন যে ড্রোন টর্পেডো যুক্ত হয়েছে এর মাধ্যমে তারা তাদের উপকূল থেকে প্রায় দুই হাজার একশো কিলোমিটার দূরে অবস্থিত ইসরায়েলের রেড সির উপকূলে যেই ইলাত বন্দর রয়েছে সেখানে সফলভাবে তারা এই ড্রোন টরপেডোর মাধ্যমে আঘাত করেছে যে জিনিসটা নিয়ে এখন চলছে তোলপা সামরিক বিশ্লেষণের জায়গা থেকে হুতিদের এই নতুন অর্জন এটা কিন্তু সহজ কিছু নয় এটা একটা মাইল কারণ এর পূর্বে কখনোই কেউ এরকম কাজ করে দেখায়নি শত্রু দেশের দূরত্ব প্রায় একশো কিলোমিটার পণ্যবাহী জাহাজ নোংর করে পণ্য খালাস করছে এমতো অবস্থায় দুই হাজার একশো কিলোমিটার দূর থেকে টর্পেডোর মাধ্যমে ওই জাহাজটিকে সফলভাবে আঘাত করে ইসরায়েলের বন্দরেই আমেরিকার জাহাজ তারা ডুবিয়ে দিয়েছে এটা সহজ কিছু নয় কারণ এত দূর থেকে এত নিখুদভাবে টার্গেটকে ভেদ করা একটা বড় ধরনের দুষ্কর কাজ যেটা সহজভাবেই হুতিরা করেছে আমি জানি যারা সামরিক টেকনোলজি সম্পর্কে কিছুটা জ্ঞান রাখেন তাদের মনে কিন্তু এই প্রশ্নটা আসবে জাহাজনাথ ভাই ধরলাম যে দুই হাজার একশো কিলোমিটার দূরে হুতিরা তাদের টরপেট দিয়ে আঘাত এনেছে ইসরায়েলের বন্দরে তবে দূরত্বটা কিন্তু কম নয় দুই কিলোমিটার যদি একটি জাহাজের গতি সমুদ্র পথে ষাট নটিক্যাল মাইল হয় মানে আশি কিলোমিটারও সর্বোচ্চ ধরি তারপরও এই পথটা দিতে একটি বড় জাহাজের পার্ডেরই সময় লেগে যাবে বিশ থেকে বাইশ ঘন্টা কোনো কোনো ক্ষেত্রে ধরলাম পনেরো ঘন্টা তাহলে এই টর্পেডো এত দূরত্ব কি করে পার হলো আর কি করে বা নিখুঁতভাবে ওই জাহাজে আক্রমণ করলো কারণ জাহাজটি যে ওই জায়গায় আছে তাও তো শনাক্ত করা একটা বড় ব্যাপার এই দশ থেকে বারো ঘন্টার মধ্যে জাহাজটি তো সেই স্থান ত্যাগও করতে পারে দেখুন হুতিরা ইসরায়েলের বন্দরে ইসরায়েলি জাহাজ ধ্বংস করার জন্য যে অস্ত্রটি ব্যবহার করেছে এটি একটি হাইব্রিড অস্ত্র নিশ্চয়ই স্ক্রিনে তার একটা ডেমো আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ক্রুজ মিসাইল সাথে সাথে টর্পেডো ক্যারি করে মানে একটি ক্রুজ মিসাইল যার পেলোড হিসাবে এসে টর্পেডো বহন করে কোনো ধরনের বোমা বহন করে না অনমূল বিষয়টা হলো যে হুতিরা যখন এই ক্রুজ মিসাইল ড্রোনটি ফায়ার করে সাথে সাথে ইরানের যে সোমার ক্রুজ মিসাইল রয়েছে সেটাই ফায়ার করা হয় যে সোমার ক্রুজ মিসাইল রাশিয়ার কে যে ক্রুজ মিসাইল রয়েছে তার হুবহু কপি এবং যেটার গতি ঘন্টায় প্রায় নয়শো থেকে হাজার স্কোয়ার কিলোমিটার এই মিসাইলটি ফায়ার করা হয় এবং এই মিসাইলটি এই গতিতে প্রায় দুই হাজার থেকে সর্বোচ্চ বাইশশো কিলোমিটার দূরত্বের যে পথ রয়েছে পারি দেয় তারপর সে তার পেলোডে থাকা টর্পেডোটি ছেড়ে দেয় পানির নিচে তারপর ওই টর্পেডোটি জাহাজে আক্রমণ করে আর এভাবেই কিন্তু এত লং রেঞ্জের আক্রমণ করা সম্ভব হয়েছে দেখুন ইরানের এই নতুন টেকনোলজিক্যাল ব্রেক থ্রু শুধু টর্পেডো নয় এই জায়গায় কিছু কিছু এই ধরনের ক্রুজ মিসাইল তারা এন্টি এয়ারক্রাফ্ট মিসাইলও বহন করতে পারে ম্যানপ্যাড নিশ্চয়ই দৃশ্যে আপনারা দেখছেন স্ক্রিনে এই জায়গায় কিন্তু ইরানের একটি ক্রুজ মিসাইল নিজেদের ম্যান বহন করছে দেখুন শুধু ম্যান প্যাড কেন ইরানের এই ক্রুজ মিসাইলগুলোর সাথে করে ভারী বোমাও বহন করে যে বোমাগুলো জেট ফাইটার থেকে নিক্ষেপ করতে হয় ক্রুজ মিসাইলগুলো এই বোমাও বহন করে এক সঙ্গে দুইটি টার্গেট আঘাত করতে পারে এই ক্রুজ মিসাইলগুলো প্রথমে যাওয়ার সময় বোমা নিক্ষেপ করে যাবে এক জায়গায় তারপর সে তার টার্গেটে গিয়ে দ্বিতীয় দফায় আক্রমণ করবে দেখুন এটি খুবই কার্যকর এবং ক্রিটিক্যাল টেকনোলজি এর পূর্বে ইরানের এই টেকনোলজি সম্পর্কে আপনাদের আমি আলাদা ভিডিও দিয়েছিলাম তবে ইরান এই টেকনোলজি যে হুতিদের দিয়েছে এবং যুদ্ধক্ষেত্রে এটা কার্যকরভাবে ব্যবহার করতে পারে সেই বিষয়ে স্পষ্ট ধারণা আমার নিজেরই কিন্তু ছিল না কারণ এই ধরনের টেকনিক যুদ্ধক্ষেত্রে প্রথম যেটা হুতিরা প্রথমবারের মতো আলহামদুলিল্লাহ সফলভাবে বাস্তবায়ন করেছে যাই হোক স্ক্রিনে বর্তমানে আপনারা যে জাহাজটি দেখছেন এই জাহাজটির নাম হল মান্ডোল কার্গো কন্টিনার এটা আমেরিকার মালিকানাধীন বারমুডার পতাকাবাহী একটি জাহাজ যেটা গ্রিস থেকে ইসরায়েল পূর্বে নিয়মিত চলাচল করত এই জাহাজটিতে আক্রমণ করা হয়েছে এখন অনেকের মনেই কিন্তু এই প্রশ্নটা আসতে পারে যে ভাই এই জাহাজটি তো যদি ইসরায়েলের এই ইলাদ বন্দরে যেতে চায় তাহলে অবশ্যই হুতিদের যে ইয়েমেনের উপকূল রয়েছে বাব আলমান দেব সেখান দিয়ে যেতে হবে তাহলে সেখানে আক্রমণ না করে কেন ইসরায়েলের বন্দরে জাহাজটি যখন নোংর করেছে তখন আক্রমণ করা হলো এত দূরে এর পূর্বে কেন হতির আক্রমণ করলো না আসলে এই জায়গায় আমেরিকা এবং ইসরায়েল একটা বড় চালাকি করেছে ভূমধ্য সাগরের উপকূলে ইসরায়েলের যে দুইটি প্রধান বন্দর রয়েছে হাইফা এবং আরসদ সেই দুইটাই কিন্তু অনেকটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে ধারাবাহিকভাবে হিজবুল্লার আক্রমণে এবং সেই বন্দরগুলো হিজবুল্লার মিসাইলের রেঞ্জের মধ্যে রয়েছে এখন একটাই বন্দর রয়েছে ইসরায়েলের যেটা হুতি এবং হিজবুল্লার রেঞ্জের অনেকটা বাইরে আর সেটা হলো ইলাদ বন্দর এবং সেটা হলো রেড সির উপকূলে আর এই জন্য ইসরায়েল এবং আমেরিকা এখন গ্রিস থেকে তার পণ্য সুয়েজ ক্যানালের মাধ্যমে উল্টো দিক থেকে এসে রেড সির উপকূল দিয়ে এদিক দিয়ে ঢুকছে মানে উপকূলে জায়গায় যেতে হচ্ছে না আর এই জন্যই কিন্তু হামলাটা এত দেরি করে করতে হয়েছে যখন জাহাজটি নোঙর করেছে ইসরায়েলের উপকূলে তাদের ইলাদ বন্দরে দেখুন ইয়েমেনের হুতি সম্প্রদায়ের যে মন মানসিকতা এবং শক্ত প্রত্যয় সেটা যে কত শক্ত এই হামলার মাধ্যমে কিন্তু বোঝা যায় জাহাজটা কিন্তু তাদের উপকূল দিয়ে যায়নি গিয়েছে অন্য উপকূল দিয়ে মানে সুয়েজ ক্যানাল দিয়ে ঢুকেছে তবে তারা যেটা বলেছে যে কোনো জাহাজকে তারা যেতে দেবে না সেটা যেই পথে আসুক ইলাত বন্দরে তারা তেমনটাই করেছে দুই হাজার একশো কিলোমিটার দূরের একটি ইসরায়েলের জাহাজে তারা আক্রমণ করেছে তাও টেকনিক্যালভাবে প্রযুক্তিগত নতুন ব্রেক থ্রো করে সহজ ব্যাপার ছিল না প্রযুক্তিগতভাবে নতুন কিছু আবিষ্কার করে তার সফল প্রয়োগের মাধ্যমে তারা এটা করেছে এটা কিন্তু সহজ কথা নয় তুমি বিশ্বাস করুন হুতি যে যেই প্রত্যয় এবং যেই যুদ্ধ করার সংগ্রামের মনোভাব সেটা যদি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের থাকত তাহলে এই প্যালেস্টাইনি ক্রাইসিস সত্তর বছর ধরে চলতে পারতো না সাত আট বছরের মধ্যে সমাধান হয়ে যেত দেখুন শত্রুকে মোকাবেলা করার জন্য যদি উপযুক্ত প্রযুক্তি আপনি আয়ত্ত করতে না পারেন আবিষ্কার করতে না পারেন তাহলে শত্রু কিন্তু আপনাকে করবে না না মধ্যপ্রাচ্যের অন্যান্য ভোগ বিলাসে ব্যস্ত রাষ্ট্রগুলোকে করে পশ্চিমা বিশ্ব। আর এই জন্যই ওই সকল দেশের কাছে বিপুল পরিমাণের অর্থ থাকার পরও নিজের দেশের নিরাপত্তার জন্য আমেরিকা নয়তো পশ্চিমা বিশ্বকে তেল মারতে হয় অপরদিকে ইরানের অবস্থা দেখুন তারা প্রযুক্তিগতভাবে নতুন নতুন এমন সমাধান আবিষ্কার করছে যেটা প্রকাশ্যে আসার পর মুসলিম বিশ্ব সম্পর্কে পশ্চিমা বিশ্ব এবং আমেরিকার যে দৃষ্টিভঙ্গি যে তারা কিছুই করতে পারে না সেটা সম্পূর্ণভাবে ব্রাতারাতি পাল্টে গেছে এখন কিন্তু তারা বুঝে যে উপযুক্ত জবাব দেওয়ার মতো কাঙ্ক্ষিত প্রযুক্তি ইরানের হাতে একটি নয় অনেকটি রয়েছে যেগুলো সে ব্যবহার করবে ধাপে ধাপে তো বন্ধুরা গুরুত্বপূর্ণ এই আপডেট সম্পর্কে আরও ভিডিও আসবে এবং আপনাদের আমি জানাতে চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ